ইফতারিতে নানা স্বাদের চপ খেতে আমাদের অনেক ভালোই লাগে। বাইরে থেকে কেনা চপ অনেকেই খেয়ে থাকেন, কিন্তু সেসব খাবার অস্বাস্থ্যকর হবার ভয় থাকে অনেক। এর বদলে ঘরে তৈরি করার খাবার ইফতারি এবং সেইরতে রাখুন। ইফতারিতে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ডিম চপ। এটি খেতে ভীষণ মজার এবং তৈরি করতে সময়ও লাগে কম। আজকে এই ভিডিওতে দেখাবো ডিম চপের রেসিপি। যারা ডিম চপ খেতে খুবই পছন্দ করেন তারা একবার বাসায় তৈরি করে দেখবেন। একদমই দোকানের মতনই তৈরি করতে পারবেন সুস্বাদু ডিম চপ। তো চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক। প্রথমে জানব ডিম চপ তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। সেদ্ধ ডিম লাগবে 4টি, সেদ্ধ আলু 3 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি 1 কাপ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, ডিম 2টি, টোস্টের গুঁড়া 1 কাপ, জিরা ডালা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, তেল 2 টেবিল চামচ এবং তেল ভাজার জন্য পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন। কী কী উপাদান লাগছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম, একটু চোখ বুলিয়ে নেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। চুলায় একটি পাত্র বসাবেন, তাতে দিয়ে দেবেন তেল। সেই তেলের ভিতর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আর আদা বাটা। পেঁয়াজ আর আদা ভালোভাবে বাদামি রং করে ভেজে নেবেন। এরপর এর ভিতর দিয়ে দেবেন কাঁচা মরিচ। কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলায় রেখে নামিয়ে ফেলবেন। পাত্র থেকে পেঁয়াজ আদা কাঁচা ঝাল যেটা ভেজেছেন সেটি একটি পাত্রে নামিয়ে নেবেন। এবার সেই পাত্রে দিয়ে দিতে হবে সেদ্ধ আলু। এই সেদ্ধ আলু পেঁয়াজ আদা কাঁচা ঝাল ভাজা একসাথে মাখিয়ে নিতে হবে। এবার এই আলু মাখার ভিতর দিয়ে দিতে হবে জিরা গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে গোল গোল করে 8টি টুকরো করবেন। এবার যে 4টি ডিম ছিল সে 4টি ডিম সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে এক একটা ডিম 2 ভাগ করবেন। এরপর ডিমের একটি ভাগ নিয়ে আলুর সাথে মুড়িয়ে নেবেন। এভাবে সবগুলো চপের আকৃতি করে ফেলবেন। এবার অন্য একটি পাত্রে 2টি ডিম ফেটে নেবেন। এবার আলুর চপটি ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে নেবেন। সেখান থেকে তুলে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নেবেন। এরপর চুলায় একটি পাত্র বসাবেন, পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। সেই তেলে চপগুলো বাদামি কালার করে ভেজে নেবেন। এভাবে এক এক করে সবগুলোই ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল ইফতারের জন্য সুস্বাদু ডিমের চপ। ইফতারে সকলেই পরিবেশন করুন, খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয়েছে। আপনাদের সুবিধার জন্য রেসিপিটি আবার দিয়ে দিলাম, একবার চোখ বুলিয়ে নেবেন। আর সম্পূর্ণ রেসিপিটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।